আমরা লিখে নিতে পারি দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি ইজকুল টু পনেরো হাজার টাকা প্রশ্ন অনুপাতে দ্বিতীয়টা আমরা যেটা লিখতে পারি সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল অ্যান ইজিকুল টু তিন বছর তৃতীয়টা আমরা লিখতে পারি সঞ্চয় স্কিমের মুনাফার হার আর ইজিকুল টু নয় পার্সেন্ট মানে এটার অর্থটা দাঁড়াবে একশো ভাগের নয় এখানে আমরা লিখতে পারি সুতরাং এক বছর বা এক বছরের চক্রবৃদ্ধি মূলধন একটা সূত্র আছে এই সূত্রটা হলো ফি ইন্টু এক যোগ আর পাওয়ার অফ এন এখানে আমরা যদি করি ফি ফি ইজ টু পনেরো হাজার গুণ এক যোগ আর মুনাফার হার একশো ভাগের নয় পাওয়ার অফ এক এখানে আমরা যদি করি তারপরে দ্বিতীয় অংশে আমরা কি করব পনেরো হাজারের জায়গায় পনেরো হাজার ঠিক থাকবে নিচে একশো উপর একশো একে একশো যোগ নয় একশো নয় পাওয়ার ওয়ান তৃতীয় অংশে আমরা যেটা করবো সেটা হলো পনেরো হাজার গুণ একশো নয়কে একশো দ্বারা ভাগ করলে হবে এক দশমিক শূন্য নয় এবার এক দশমিক শূন্য নয়কে পনেরো হাজার দিয়ে গুণ করতে হবে গুণ করলে হবে ষোলো হাজার তিনশো পঞ্চাশ এটা হলো এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এই গেল আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কয়ের উত্তর এখানে দ্বিতীয় অংশ দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র একই ফি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার অফ অ্যান্ড এখানে শুধু পরিবর্তন হবে এন এর মানটা হবে দুই কারণ এখানে এন মানে হলো সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল যেহেতু আমাদেরকে দুই বছর দিয়ে দিছে আগেরটার মতোই শুধু এখানে হবে দুই যা করার মতো আগেরটার মতো করে নিবা তারপরে এখানে আগে বসছিল এক দশমিক শূন্য নয় একবার যেহেতু এখানে দুই আছে সেহেতু বসবে দুইবার এক দশমিক শূন্য নয় এক দশমিক শূন্য নয় তারপরে তিনটাকে একসাথে যদি আমরা গুণ করি পাবো আমরা সতেরো একুশ দশমিক পাঁচ এটা হলো আমাদের দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন শিক্ষার্থীরা তোমরা এই অংশটা একটু ভালো করে খেয়াল করবা যে এখানে দুই মানে দুবার হবে দুই মানে এক দশমিক শূন্য নয় দুইবার তৃতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন পি ইজ টু ওয়ান প্লাস আর পাওয়ার এন ওই আগের মতোই শুধু এখানে তিন এন এর মান হবে তিন আর সবগুলোর মান ঠিক আছে সেহেতু আমরা এখানে এক দশমিক শূন্য নয় মোট তিনবার মোট লিখবো আমরা তিনবার এখানে একটু এক লাইনে একটু সমস্যা আছে পনেরো হাজার একশত নয় নিচে হবে একশো তাহলে এখানে হবে পনেরো হাজার গুণ এক দশমিক শূন্য নয় গুণ এক দশমিক শূন্য নয় গুণ এক দশমিক শূন্য নয় এই চার টাকা একসাথে গুণ করলে হবে উনিশ হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা এটা হবে তৃতীয় বছর পর চক্রবৃদ্ধির মূলধন নির্দিষ্ট সময়কাল তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কোথায় এতক্ষণ আমরা ছিলাম মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন এখন আমাদেরকে বাইর করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা আমরা যদি চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধনটা বাদ দিয়ে দেই চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধনটা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা যেহেতু আমাদেরকে এখানে চক্রবৃদ্ধি তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন এটা নির্ণয় করা আছে এখানে সেহেতু আমরা এখানে বিস্তারিত করে দিলাম তোমরাও এখান থেকে করে নেবা চক্রবৃদ্ধি মূলধন আমরা এই অংশটা পর্যন্ত পেলাম তারপরে বিয়োগ এখান থেকে শুধু মূলধন পীর মান পনেরো হাজার টাকা উদ্দীপক অনুযায়ী এই অংশটা বাদ দিয়ে দেব যেহেতু আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার অফ এন এটার মান আমরা যেহেতু পেয়েছি উনিশ হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ বিয়োগ পনেরো হাজার সেতু আমরা এই অংশটা থেকে এই অংশটা বিয়োগ করলে পাব চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা এটা হলো তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আবার বলতেছি তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আর আমরা গ নাম্বারে পেয়েছি তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এ পর্যায়ে তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা এখানে ক থেকে পাই কয় আমরা যেই দ্বিতীয় অংশটা করেছি এটাতে আমরা পেয়েছিলাম তিন বছরে সরল মুনাফা এটা পেয়েছিলাম চার হাজার পঞ্চাশ এখন উঁ থেকে পাই তিন বছরে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম একটা পেলাম চার হাজার পঞ্চাশ আরেকটা পেলাম চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ এবার আমরা পার্থক্যটা যদি নির্ণয় করি চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ বিয়োগ চার হাজার পঞ্চাশ এটা থেকে আমরা যদি দ্বিতীয় অংশটা বিয়োগ করি তাহলে আমরা পাবো তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা এটা হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটার মধ্যে পার্থক্য আমরা পেলাম তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা আমরা উদ্দীপক অনুযায়ী যেই পাঁচটা প্রশ্ন করার কথা পাঁচটা প্রশ্ন আমাদের এখানেই শেষ এখন এখানে আরেকটা অংশ রয়ে গেছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতির সুবিধাজনক বলে তুমি মনে করো চক্রবৃদ্ধি মুনাফা সুবিধাজনক বলে আমার মনে হয় কারণ এখানে কি হয়েছে কারণ সরল মুনাফার ক্ষেত্রে কেবলমাত্র মূলধনের উপর মুনাফা হয় সরল মুনাফার ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র মূলধনের উপর মুনাফা হয় কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরান্তে মূলধনের সাথে মুনাফা যুক্ত হয়ে চক্রবৃদ্ধি মূলধন হয় আর চক্রবৃদ্ধি মূলধনের উপর মুনাফা হয় ওখানে শুধু কেবল মূলধনের উপর হয় আর এখানে চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের উপর আবার মুনাফা হয় সেহেতু সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে এই চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানেই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেই অংশটা আছে গণিত অষ্টম শ্রেণীর এটা এখানে শেষ করা হল বাকি আরেকটা পর্ব রয়ে যায় আমাদের ওই পর্বের মধ্যে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত মোট ষাটটা প্রশ্ন দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এই সাতটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম